হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হুট করে মানে ভিডিওটা মেক করতেছি, তার পিছনে একটা কারণ আছে। তো বেসিক্যালি আমি শপিং রিলেটেড যে ভিডিওগুলো বানাই তার মধ্যে আজকে আমি দেখতে পেলাম যে আমাদের সিলেটের মধ্যে ব্যাচেলর যারা বাইরে আছেন অনেকে হচ্ছে আপনার ওই সস্তায় যে কাঠগুলো বা কাঠের পালংগুলো খাটগুলো মানে ক্রয় করেন, মানে অনেকে সঠিক লোকেশনটা জানেন না, তো তাদের জন্য আজকে ভিডিওটা আমার মেক করা। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কাঠগুলো রয়েছে, সিঙ্গেল বেড বা ডাবল যে বেডগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে পড়ার যে টেবিলগুলো, এখানে অনেক রিজনেবল প্রাইসের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এই কাঠগুলো। আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো যিনি এই কার্ডগুলো বিক্রি করেন বা যার মাধ্যমে এই কার্ডগুলো তৈরি করা হয়, ওনার সাথে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এবং ভাই আপনাদেরকে বলবেন যে কিভাবে আপনারা অর্ডার করতে পারবেন এবং কোথায় থেকে আপনারা এই কার্ডগুলো আপনারা কিনতে পারবেন। তো আমার পাশে ভাই আছেন এবং ওনার সাথে আমি কথা বলতেছি। তো ভাই, আপনি একটু আমার জানাইবা যে এখানে সিঙ্গেল বেডগুলোর দাম কত পড়বো আর ডাবল বেডগুলোর দাম কত পড়বো? এই যে সিঙ্গেল বেডগুলো আছে এগুলোর দাম কত পড়ে আপনার এখানে? এটা ভাই দুইজন, এটা সিঙ্গেল না, এটা দুইজনে, এটা আপনার 950 টাকা পড়বো। 950 টাকা পড়বো? জি জি। আচ্ছা, এগুলা দুইজনই বেড হয়েছে, 950 টাকা পড়বো। আর এটার মধ্যে যদি আরও ছোটো, এটার মধ্যে যদি আর ছোটো সাইজ নেই মানে সিঙ্গেল বেডগুলো নেই, তাহলে এগুলোর দাম কত পড়বো? 650 টাকা পড়বো। আর যে পড়ার যে টেবিলগুলো আছে ছোটো ছোটো টেবিল, একটু সামনে আপনার দর্শক আপনারা দেখতে পারা যে টেবিলগুলো আছে, এগুলো কিন্তু অনেক মজবুত হয়, ঠিক আছে? আর আপনারা খুবই কম দামের মধ্যে বাইরের কাছ থেকে নিতে পারবা। তো এই টেবিলগুলোর দাম কত হইব? টেবিলগুলো আপনার বলতে গিয়ে 3 ফিট 2 ফিট একটা ডয়ার আছে। কত ফিট একটু জুড়ে কইব? 3 ফিট 2 ফিট 3 ফিট 2 ফিট এর সাথে ডয়ার অ্যাডজাস্ট আছে। জি জি, ডয়ার আছে। আর চেয়ার কয়টা থাকবো? চেয়ার না, টেবিল এক, শুধুমাত্র টিভি? হ্যাঁ, শুধু টেবিল আপনার 500 টাকা পড়বে। আর চেয়ার সহ যদি, এক চেয়ার সহ যদি নেয়? 850 টাকা পড়বে। 850 টাকা। আর এই খাটগুলো কি মানে, তো মানে কিসের জন্য মানে, মানে যারা কাস্টমার আছে তারা কিসের জন্য কিনে? বেশিরভাগ আপনার ভার্সিটির ছাত্ররা যারা ওয়ান টাইম ইউজ করে, ভার্সিটির ছাত্ররা বেশিরভাগ, মানে স্টুডেন্ট যারা, ব্যাচেলর যারা, তারা এগুলো কিনে, ঠিক আছে? ঠিক আছে। এখন মনে করেন একজন কাস্টমারে অর্ডার দিত স্যার আপনার মাধ্যমে, হ্যাঁ, তো আমি আপনার নাম্বারটা দিয়ে দিবো, ঠিক আছে? এই ভিডিওতে নিচে আমি ডিসক্রিপশনে আপনার নাম্বার দিয়ে দিবো। আর আপনার দোকানের অ্যাড্রেসটা একটু কইবা যে আপনার দোকান কোন জায়গা থেকে কাস্টমার কিনে। বেশিরভাগ আমার এই মদিনা মার্কেট বনগুলোর সামনে থেকেই আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি, আর ভিতরে আমাদের গোডাউন আছে, গোডাউনে মাল রাখি। আর মাল মানে মাল যেগুলো আপনার রেডি হয় এগুলো হচ্ছে আমাদের এই জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর দোকানে। জি, জাহাঙ্গীরনগর। তো দর্শক, এই জায়গাটার লোকেশন হইতেছে মদিনা মার্কেট পয়েন্ট, ফুল, হ্যাঁ, ফুলকলির পাশে। আর আপনারা ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনারা নাম্বারও পেয়ে যাবেন। আশা করি ওনাদের সাথে ফোন কল, ফোনে কথা বলে ওনাদের সাথে আপনারা পণ্যের অর্ডারটা দিয়ে দিতে পারবেন। এই যে রান্নাঘরে যেন ছোটো 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 খাট আছে, এগুলো আপনার 100 টাকা করে, 100 টাকা করে। জি, এই যে খাট আছে এগুলো আপনার 50 টাকা করে। মানে এগুলার বাইরে আর কোন ধরনের মানে? আমরা সব ধরনের মাল অর্ডার রাখি। কাঠের বেলাইন টেলাইন এগুলা না? বেলাইন আমাদের কাছে মানে এগুলো বাদে চেয়ার টেবিল খাট এগুলো স্যার আর কোনো ধরনের মানে পণ্য বানানো? হ্যাঁ, বানায় আলনা, তারপরে আপনার হচ্ছে গিয়ে এই শোকেস। আচ্ছা আসেন, আমি একটু আলনাটা দেখি। এই আলনা, কাঠের যে আলনাগুলো এগুলোর, এগুলোর রেট কত আসে? জি, 650। এটার রেট কত আসে? 650। 650 টাকা? জি। আচ্ছা, এগুলো হ্যাঙ্গার সিস্টেম আছে, হ্যাঙ্গার রাখতে পারবেন। 2001 সালে মদিনা মার্কেট লালদিঘির ভাড় থেকে আমি এসেছি, এখানে এই এই রেডিমেড কাঠ মাল বিক্রি করি। বার সিটি ও মালিকানা যা বাড়িওয়ালা যা সকলেও আমার কাছ থেকে কম বেশ মাল নিয়ে যায়। আমি আপনার এমন দরে মাল বেশি না, আমার আমি নিজে পড়তাবালাইয়া মাল বেশি, আমি নিজে মেস্তরি, নিজে মেস্তরি, নিজে হাতে মাল বানাইয়া নিয়ে বিক্রি করি। যার দরকার আপনারা কালীবাড়ি রোডের সামনে, বনফুলের সামনে মদিনা মার্কেট, বিকাল 5টা থাকি রাত 10টা পর্যন্ত আসলে সব ধরনের রেডিমেড মাল পাইবেন।
ফোনে যোগাযোগ করিয়া অর্ডার দিতে পারবো, যে কোনো মাল দশটা হোক বিশটা হোক বেড পঞ্চাশটা হইলেও দিয়া দিব, বুঝছেন, সবগুলা দিয়া দিব আপনার, দিতেও বাধ্য হইল। মাল বেশি নিবে আমি তো ডিসকাউন্ট কমাইয়া রাখি, ডিসকাউন্ট 100% আমি কমাইয়া রাখি। জি 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 জ